আমার প্রশ্নটি হচ্ছে যে আমার মতে তো নামাজ শুরু হবে এবং থেকে জানতে হবে যে ইমাম তো আপনারা আমি এই উপর আমার করতে যে আপনারা বলছেন যে ইমাম মাহাদি এসে গেছে তো এটা যদি হয়ে থাকে তাহলে ঈসা ঈসা আলাইহিস সালাম কি এসে নামাজের জন্য কি বলেছিলেন বা এরকম কোন যদি বিস্তারিত বলতেন তাহলে হতো না মুজিদিন সাহেব আপনি জানতে চেয়েছিলেন যে হাদিস শরীফে বিখ্যাত হাদিস আছে দামিশকের পূর্ব দিকে মিনারার উপরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে হযরত আকদাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এবং তখন আসরের বেলা হবে আসরের নামাজ পড়ার সময় হবে তখন হজরত ঈসা আলি ইমাম মাহাদি আলাহ বলবেন আপনি পড়ান ইমাম মাহাদি আলাহ সালাম বলবেন না আপনি পড়ান তা এই আপনি আর আপনি চলতে থাকবে তারপরে শেষ পর্যন্ত বেশিরভাগ আলেম এ ব্যাপারে একমত যে বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলহালাম নামাজ পড়াবেন এবং ঈসা আলসালাম তার অনুসরণে নামাজ আদায় করবেন আর এখানে বাক্য আছে হজরত ঈসা আলি বলবেন যে এইটা মুসলমান উম্মতের মুসলিম উম্মার বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব তারাই ইমামতি করবে তার মানে বনি ইসরায়েলি কেউ এখানে আসবে না ঈসার ব্যক্তিত্ব রূপক ব্যক্তিত্ব তিনি রসুল আকরাম সাল আলিবাসালামের উম্মতের সদস্য হয়ে আসবেন এবং কিভাবে সদস্য হবেন ইমাম মাহাতির ভিতরে যেভাবে একজন মুসল্লি ইক্তদা করে ইমামের তার ভিতরে নিজেকে সমর্পণ করে তারপরে তাকে ইমাম মানে তার নিয়তে তার নামাজ হয় ইমামের নিয়তে মুসল্লির নামাজ হয় মুক্তদিন নামাজ হয় ঠিক তেমনি ইমাম মাহাদি যেহেতু রসুল আকরাম সাল্লাহ উম্মত হিসেবে সর্বজনবিদিত তার অধীনস্থ হবেন অর্থাৎ হাজরত ঈসা আলয় সালাম বনি ইসরায়েলি ঈসা হবেন না আসরের বেলায় আসবেন অর্থাৎ যুগের শেষ প্রান্তে এসে আগমন করবেন দুই ফেরেস্তার কাদের উপরে ভর করে আসবেন যুদ্ধ সামগ্রী নিয়ে আসবেন না আল্লাহ তালার পক্ষ থেকে আধ্যাত্মিক শক্তি এবং সমর্থন নিয়ে আসবেন আর ওখানেই লেখা আছে মানুষ যাবে তারা মই লাগিয়ে তাকে নামাবে অর্থাৎ আসলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে না ফক ফকে সাদা মানুষকে খাটতে হবে তাকে নামানোর জন্য তাকে বোঝার জন্য তাকে স্বীকার করার জন্য তাকে আবিষ্কার করার জন্য সব কিছু সত্য কিন্তু রূপক আগে এটা বুঝে নেন সুপ্রিম কোর্ট ধর্মজগতের কোরআন মজিদ রায় দিচ্ছে আগে রিসা আলাইসাল্লাম মারা গেছেন যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় আর বাকি সমস্ত কথা এর অধীনস্থ হতে বাধ্য অর্থাৎ আপনি এখন এই হাদিসকে বুঝবেন কোরআনের আঙ্গিকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী এটাকে সাজাতে হবে অর্থাৎ এই ঈশা সেই ইসা নয় যাকে আপনি কল্পনার চোখে বা কল্পনার মনে রেখে দিয়েছেন আকাশে বসিয়ে এই ঈশা সেই ইসা যিনি শেষ যুগে হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের উম্মতে আগমন করবেন তাহলে এতটুকু কথা রাখলাম সুপ্রিম কোর্ট যখন কোনো বিষয় রায় দিয়ে দেয় বাকি সমস্ত কার্যক্রম সে অনুযায়ী ঢেলে সাজাতে হবে আপনাকে অতএব আপনি হাদিসের যে ব্যাখ্যাই করেন এমন কোনো ব্যাখ্যা করতে পারবেন না যেখানে মৃত ঈসা জীবিত এসে যাবে কখনোই হবে না তা যাকে কোরআন মজিদ মৃত সাব্যস্ত করে দেয় তিনি আর জীবনেও জীবিত হয়ে আসতে যাচ্ছেন না কেননা কোরআন শরীফ বলে যিনি একবার মারা যান তিনি কালে আর দ্বিতীয়বার ফেরত আসেন না